টুলগেটক লৈ বৃহৎ সিদ্ধান্ত লৈছে কেন্দ্ৰীয় চৰকাৰে। কিয়নো এতিয়াৰ পৰা ৰাজপথত আপুনি টুলগেট নাপাব আৰু টুল টেক্স বা টুল কৰ আপুনি কেনেকৈ পৰিশোধ কৰিব, চৰকাৰে কি ব্যৱস্থা হাতত লৈছে, আমি সবিস্তাৰে খবৰটো লৈ অহাৰ চেষ্টা কৰিম। এটা ডাঙৰ খবৰ জনাবলৈ চেষ্টা কৰিছো, ব্ৰেকিং নিউজ, দেশত বিলুপ্ত হ'ব টুলগেট বা টুল ব্যৱস্থা। আর টুল প্লাজার অবিহনী সরকারে সংগ্রহ করব টুল টেক্স, সরকারে কিন্তু টুল টেক্স সংগ্রহ করব, আপনার ব্যাংক একাউন্টের পর টুল টেক্স কর্তন করব সরকারে, আপনার ব্যাংক একাউন্টের পর ধন কর্তন করব টুল টেক্সর নামত সরকারে, স্যাটেলাইটের জড়িয়ে দূরত্ব অনুসর মাচুল লওয়া হব সরকারে, এই ব্যবস্থা হাতত লৈছে দেশের টুল গেটক লৈ ডাঙর ঘোষণা কেন্দ্রীয় পথ পরিবহন মন্ত্রীর। আর মন্ত্রী নীতিন গাডকারীর ঘোষণা যে দেশত শীঘ্রে টুল ব্যবস্থা বিলুপ্ত করা হব, টুল গেট নাইকিয়া করা হব, আর টুল গেট বিলুপ্ত করে সোনকালে স্যাটেলাইট ভিত্তিক টুল সংগ্রহ ব্যবস্থা আরম্ভ করা হব সমগ্র দেশতেই, আর ইয়ার উদ্দেশ্য হয়েছে টুল সংগ্রহ বৃদ্ধি করা আর টুল প্লাজাত ভিড় হ্রাস করা। আর পথ পরিবহন লগতে ঘাইপথ মন্ত্রালয়ে আনিব গ্লোবেল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। রাজ্যত বর্তমান কেবল নির্বাচিত কিছু বা দেশত কিছু নির্বাচিত টুল গেটতে বা প্লাজাতে এই ব্যবস্থা হাতত লওয়া হব, আর ইফালে ফাস্টেগর ফাস্টেগ প্রবর্তন করার লগেলগে টুল প্লাজাত অপেক্ষার সময় হ্রাসরও দাবি করেছে এটা নীতিন গাডকারিয়ে। এটা ডাঙর খবর এই মুহূর্তে জানাইছো, দেশত বিলুপ্ত হব টুল গেট টুল ব্যবস্থা, টুল প্লাজা নাইকিয়া হব, টুল প্লাজার অবিহনে সরকারে সংগ্রহ করব টুল টেক্স, টুল টেক্স বা টুল কর কিন্তু আপনি ভরব লাগবে, স্যাটেলাইটের জড়িয়ে টুল টেক্স সংগ্রহ করব সরকারে, আর দেশের টুল গেটক লৈ ডাঙর ঘোষণা করেছে কেন্দ্রীয় পথ পরিবহন মন্ত্রী নীতিন গাডকারিয়ে। নীতিন গাডকারীর ঘোষণা যে দেশত শীঘ্রে টুল ব্যবস্থা বিলুপ্ত করা হব, টুল গেট বিলুপ্ত করে সোনকালে স্যাটেলাইট ভিত্তিক টুল সংগ্রহ ব্যবস্থা আরম্ভ করা হব, আর ইয়ার উদ্দেশ্য হয়েছে টুল সংগ্রহ বৃদ্ধি করা আর টুল প্লাজাত ভিড় হ্রাস করা। পথ পরিবহন আর ঘাইপথ মন্ত্রালয়ে আনিব গ্লোবেল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, আর রাজ্যত বর্তমান কেবল নির্ধারিত বা কিছু নির্বাচিত টুল প্লাজাতে এই ব্যবস্থা হাতত লওয়া হব পূর্ণ প্রথমে বা প্রথম পর্যায়ত, আর সমান্তরভাবে দেশেরও কিছু নির্বাচিত টুল প্লাজা বা টুল গেটতে এই ব্যবস্থা প্রথমে হাতত লওয়া হব। টুল গেটত আপনি এটার অপেক্ষা করব নালাগে, কেন সরকারে লৈছে অভিনব পন্থা, এয়া হয়েছে স্যাটেলাইট ভিত্তিক টুল কর সংগ্রহ ব্যবস্থা, আর স্যাটেলাইটে নিরীক্ষণ করব আপনার বাহনখন কিমান দূর অতিক্রম করেছে, আর সেই ভিত্তিত আপনি ভরব লাগিব টুল টেক্স, আপনি সেই ভিত্তিত টুল কর আপনি দিব লাগিব সরকারক, আপনার ব্যাংক একাউন্টের পর পোনপটিয়াকৈ সরকারে কর্তন করে লৈ যাব টুল টেক্স, টুল টেক্স আপনার ব্যাংক একাউন্টের পর সরকারে পোনপটিয়াভাবে কর্তন করব, এতিয়ার টুল প্লাজাত অপেক্ষা করব নালাগে, কোনো বাহন চালকে বা বাহনের যাতায়াত করা লোকসকলে টুল প্লাজাত বা টুল গেটত অপেক্ষা করব নালাগে, টুল কর পরিশোধ করিবৰ বাবে টুল ব্যবস্থা, টুল ব্যবস্থাত ব্যাপক পরিবর্তন, ব্যাপক সাল সলনি হওয়া পরিলক্ষিত হয়েছে, কেন্দ্রীয় সরকারে এই ব্যবস্থা শীঘ্রে এটা হাতত লব বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় পথ পরিবহন মন্ত্রী নীতিন গাডকারিয়ে। আর মন্ত্রী নীতিন গাডকারীর ঘোষণা যে দেশত শীঘ্রে টুল ব্যবস্থা বিলুপ্ত করা হব, অর্থাৎ টুল প্লাজা নাইকিয়া করা হব, টুল গেট বিলুপ্ত করে সোনকালে স্যাটেলাইট ভিত্তিক টুল সংগ্রহ ব্যবস্থা আরম্ভ করা হব, পোনপটিয়াকৈ ব্যাংক একাউন্টের পর টুল সংগ্রহ টুল টেক্স সংগ্রহ করব সরকারে, আর ইয়ার উদ্দেশ্য হয়েছে এই যে ব্যবস্থা স্যাটেলাইট ব্যবস্থা অনার উদ্দেশ্য হয়েছে বলে উল্লেখ করেছে এই কারণেই যে যাতায়াত করতে বাহন চালক সকলে যাতে টুল গেটত অপেক্ষা করবলগিয়া নহয়, আর যার বাবে আনিব কেন্দ্রীয় সরকারে আনিব গ্লোবেল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, দেশের বিভিন্ন টুল প্লাজাত নির্বাচিত কিছু টুল প্লাজাতে এই ব্যবস্থা প্রথমে হাতত লওয়া হব, এই দাবি করেছে এটা কেন্দ্রীয় পথ পরিবহন মন্ত্রী নীতিন গাডকারিয়ে। মন্তব্য আছে কেন্দ্রীয় মন্ত্রীগার, আমি সেই মন্তব্য আগবার চেষ্টা করি। আজি তো টোল খতম কারণে আপ তো স্যাটেলাইট বেস টোল সিস্টেম হোগে, আপকে ব্যাংক অ্যাকাউন্ট সে পয়সে নিকল যায়েঙ্গে, আর জিতনা আপনে রোড কে ইউজ কিয়া উতনা হি পয়সা নিকলেগা, সময় বচতা হ্যায় না, ফুয়েল বচতা হ্যায়, আর মুম্বাই সে পুনা আনে কে লিয়ে 9 ঘন্টে লাগতে হ্যায়, अब 2 घंटे में होता है तो 7 घंटे का डीजल बचता है और समय बचता है, तो नेचुरली उसके बदले में थोड़ा बहुत देने पड़ेंगे, क्योंकि पब्लिक प्राइवेट इन्वेस्टमेंट से हम लोग कर रहे हैं तो लोग पैसे भी वापस करने पड़ेंगे। अभी तो टोल ख़त्म कर रहे हैं, अब तो सैटेलाइट बेस्ड टोल सिस्टम होगी, आपके बैंक अकाउंट से पैसे निकल जाएंगे, और जितना आपने रोड के यूज़ किया उतना ही पैसा निकलेगा, समय बचता है ना, फ्यूल बचता है, अब मुंबई से पुणे आने के लिए 9 घंटे लगते थे, अब 2 घंटे में होता है
तो 7 घंटे का डीजल बचता है और समय बचता है, तो नेचुरली उसके बदले में थोड़ा बहुत देने पड़ेंगे, क्योंकि पब्लिक प्राइवेट इन्वेस्टमेंट से हम लोग कर रहे हैं, तो लोगों के पैसे भी वापस करने पड़ेंगे। अभी तो टोल खत्म कर रहे हैं, अब तो सैटेलाइट बेस्ड टोल सिस्टम हो गई, आपके बैंक अकाउंट से पैसे निकल जाएंगे और जितना आपने रोड यूज किया उतना ही पैसा निकलेगा। समय बचता है ना, फ्यूल बचता है। अब मुंबई से पुणे आने के लिए 9 घंटे लगते थे, अब 2 घंटे में होता है, तो 7 घंटे का डीजल बचता है और समय बचता है, तो नेचुरली उसके बदले में थोड़ा बहुत देने पड़ेंगे, क्योंकि पब्लिक प्राइवेट इन्वेस्टमेंट से हम लोग कर रहे हैं, तो लोगों के पैसे भी वापस करने पड़ेंगे। अभी तो टोल खत्म कर रहे हैं, अब तो सैटेलाइट बेस्ड टोल सिस्टम हो गई, आपके बैंक अकाउंट से पैसे निकल जाएंगे और जितना आपने रोड यूज किया उतना ही पैसा निकलेगा। समय बचता है ना, फ्यूल बचता है। अब मुंबई से पुणे आने के लिए 9 घंटे लगते थे, अब 2 घंटे में होता है, तो 7 घंटे का डीजल बचता है और समय बचता है, तो नेचुरली उसके बदले में थोड़ा बहुत देने पड़ेंगे, क्योंकि पब्लिक प्राइवेट इन्वेस्टमेंट से हम लोग